আমি জানি এই সালির পরব পাল কিছু নাই, কত বিপদ আপদ পার করে পরব পালি, ইদুয়ার উদুয়ার খালি ফরিকে বলবে। এদিকে মকরে পিঠা খাওয়াবো বলে বিহাইকে ডাকিয়েছে মনে হয়, ই মনে হয় উপরে লজরাই বটে। কে উপরে নজর বটে, কে উপরে নজর বটে? তুই তুই পরব দিনে কোথায় গেলছিলি শুনি? তিরপুর আনতে গেছিলি মেজকের ঘর, তোমার ওটা তো অসটা। ও অসটা তো দেরি কিসের? হ্যাঁ তোদের মতন মিয়া লোকের ঘরে পরব পাইল দুর্গা পূজা কালী পূজা সবে তাই তো বেশি ফরফর আইস। কি আমি ফরফর আই বলি? কিছু বলতেই চোখ দিয়ে হল হল জল বাইরে শুরু করে দিল। তুই এই তো সব করলি, গুড়ি কুটলি, বিহাইকে ডাকলি গুড়ি কুটতে। কি বিহাই আসছে গুড়ি কুটতে? না তবে ও সালা আছে কি ধুইতে? তোদের দুজনাই মকর এতে কোনো প্ল্যান আছে নাকি? হ্যাঁ না বিহাইয়ের সাথে আমার কোনো প্ল্যান নাই। নাই নাই দেখবিস 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 একেই কিলে। শুনো তুমি কি পরব দিনে জেল যাবে নাকি? শুনো ওই বেশি টর্চার করলে এখনই পুলিশকে ফোন করব। দেখলি দেখলি কেমন তোর সাথে ইয়ার কি করছিলাম? তুই তুই পুলিশের কথাটা সত্যিই বলছি? এগো আমি জেল গেলে কার সাথে মেলা করবি? কেনে বিহাইয়ের সাথে? এই লাগেই মকর পরবে বিহাইকে ডাকিছিস নয়? সারা রাত টুসু জাগাবি, চপ্প করে ছাকবি, আমার সন্দেহটা ঠিক, বিহাইকে নিয়ে মাতাবি। এই চক্করটাই ঢের দিন চলছে, সেটা আমার জানতে বাকি নাই। যা মু ফুচকাই বলেই ফেললি। কি গো চোর ধরা পড়ে গেল মনে হয়? সেই ষোলো আনা বসিয়ে দুজনা এক হয়ে আমাকে এবার মুক্তি দে, মুক্তি দে। প্রমাণ দিতে পারবে? প্রমাণ? আমাদের বিহাই বিহানের কোনো কেস আছে? ছাড়ো ঢেকিটা পাহাড় দিবে, চলো বিকালে পিঠা বানাবো খাবে। যা পারবি ওই বিহাইকে দিয়ে করা। এ বাবা ওই বেশি সন্দেহ করলে দিব উড়ে। উড়িতেই তো বলছি, সেই উড়িয়ে যাও। আভাল এই বতর পরবে বিহাইও আসেছে, আমার ভুটি হয়ে গেলছে মোটা আর বিহাই পাতলা, দুজনকে হ্যাপি মানাবে। রাজ্য কেনে? আমি তো তোমাকে বিয়া করেছি। না 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 এইবারে পাল্টাইন দে, আর বিহাইকে নিয়ে ভোরে চান করতে যাবি। না গো বিহাইকে কেনে, আমি তো আমার সহেলির সাথে যাব। তোর আর কোন সহেলি উদয় হইল? আমার ছুটুর খেলার সহেলি বটে। কোন সহেলির সাথে যাবি আমার জানতে বাকি নাই, তবে আমিও ছাড়ছি নাই, আজ হাতে নাতে ধরবই, দেখি কার সাথে দেখা করবে। নতুন শাড়ি পরে বিহার কন্যার মতন সাজে কোথায় চললে? তুমি জানো নাই? কি জানি কি জানি? মকর পরবে বিহাই ঘর যাব, দেখছো না নাই সবাই যাচ্ছে, আমিও যাব। এবছর মকরে বিহাইয়ের সাথেই কাটাবো। কার সাথে? বেহাইয়ের সাথে, বেহাইয়ের সাথে। বল বেহাইয়ের সাথে বেহানের লই? না গো বেহাইয়ের সাথে টুসু ভাষাতে যাব। শুন ওই ভেগ ভাগ ছেড়ে নিজের কাজ কর, ওই বেহাই ঘর যেতে হলে আমি এই যাব। হ্যাঁ গো তুমি তো প্রতি বছর যাও। ই বছরও যাব, যা 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 জানো যা। তবে ফোনটা দাও, আমি দুটো ফটোই পাঠাই বিহাইয়ের হোয়াটসঅ্যাপে। বিহাই এ বিহাই উঠো উঠো, ভোর হয়ে গেলছে বিহাই, মরদ কামানিয়া ঘুমায়ে আছে, উঠো উঠো মকর ডুব দিব চলো। এ বিহাই উঠো না উঠো না বিহাই, ভোর হয়ে গেলছে না।
অন্ধকারে সালা কিছুই দেখতে পাচ্ছি নাই। এই যে ভালোই তো সহেলির সাথে দেখা করতে আসিয়েছিস। তুমি? হ্যাঁ আমি দেখতে এলাম বেহাই সহেলিকে নিয়ে কেমন মকর ডুব দিতে যাবি। হ্যাঁ যাব, বেহাইয়ের সাথে ডুব দিবার যা মজা, বেহাইয়ের সাথে ঠান্ডাই লাগে নাই। আমি তো বিরাট স্বপ্ন দেখলাম, বেহান তো আমাকে নিয়ে জল খেলি করছে, ইটা হইলে তো দমে মজা হবে। ই বাবা ভোর হয়ে গেলছে মনে হয়, বেহানকে ডাকতে বলেছিলাম, ডাকছে, যাই যাব। না যাই তো, নিজের বেহানেই বটে না, তুমি এসে গেলছো বেহান, চলো 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 মকর চান করে আসি, তারপর পিঠা খাবো, গুড়ি কুটিয়ে পিঠা খাইয়ে নিবে।